তো ভিওস দেখতে পাচ্ছেন আমার ফোনের ডায়াল প্যাডটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আগের দিনের টেলিফোনের মতো সিস্টেম চলে এসেছে তো বিয়ার্স আপনারা আজকে কীভাবে দেখাবো আপনারা কীভাবে আপনার ফোনেও এইভাবে আপনারা করে নিতে পারবেন খুবই সহজে এবং সকল ফোনেই হবে এটা সকল স্মার্ট তো বিয়ে হচ্ছে না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন যাতে আমার একটা ভিডিও আপনার মিস না হয় তো বিয়ে হচ্ছে দিয়ে না করে চলুন ভিডিওটি শুরু করি তো ভিউয়ার্স ডায়াল প্যাড চেঞ্জ করার জন্য সেই জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আর এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনার কোনো নেটওয়ার্ক কানেকশন লাগবে না কোনো নেটওয়ার্ক কানেকশন ছাড়াই আপনারা এই ডায়াল প্যাডটা একদম সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো অ্যাড দিয়ে কোনো সমস্যা করবেন আপনার তো আমি এখন সিম্পলিভাবে অ্যাপসটি ওপেন করি অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে সরাসরি চলে যাবেন গো গো টু ডায়লার তো এখানে আমি আমি কিছু সেটিংস আছে সেগুলো আমি আপনাকে দেখাই দেবো তো সিম্পলভাবে দেখতে পারতেছেন এখানে আমি চলে আসলাম এখানে আমি যদি এই যে এখানে কন্টাক্ট গুলো দেখতে পারবো এই যে দেখতে পারতেছেন গুলো দেখার সিস্টেম তো এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনারা অ্যালাউ করে দিতে হবে তো এখানে একটা নাম্বার দিতে হবে আগে এই যে দেখেন অ্যালাউ করে দিলাম এখন আমার ফোনের সব নাম্বার চলে আসলো এখানে তো সিম্পলভাবে এখানে আপনারা চাইলে এখানে গুলো চেঞ্জ করতে পারবেন এই থিমে ক্লিক করবেন তো দেখতে পারতেছেন থিমে ক্লিক করার পর এখানে দেখেন অনেক করে এখানে চাইলে আপনি ক্রিয়েট ইয়োর কোন মানে নিজেরই মতো করে আপনি এই থিম তৈরি করতে পারবেন আর এখানে অনেক প্রকার থিম আছে তো আপনি যেটা ইচ্ছা যে সে উপর দেখতে পারতেছেন যেইটা আপনার ইচ্ছা হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন তো এখানে অনেক প্রকার থিম রয়েছে তো দেখতে পারতেছেন আপনার যেইটা ভালো মনে হবে তো সেটা সিলেক্ট করে এখানে ইউজ লেখা আছে ইউজের উপর ক্লিক করবেন এছাড়াও আপনি নিজের মতো চাইলে এখানে ক্রিয়েটে ওন মানে নিজের মতো করে আপনি এখানে ড্রায়লারটা সেট করতে পারেন দেখেন আমি নিজের মতো করে কালার দিয়ে এটা তৈরি করে নিতে পারবো তো এটা এইটা আমার সব থেকে ভালো লাগছে যে আপনার নিজের পছন্দ মতো আপনি এটা তৈরি করে নিতে পারবেন তো ভাবে আমি এখন একটা নাম্বার উঠাই আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি একটা নাম্বার উঠাচ্ছি জিরো ওয়ান সিক্স তো আমি একটা টু সেভেন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নাম্বার শো করালাম তো নাম্বার শো করে যদি আমি কলের উপর ক্লিক করি এখানে আপনার পারমিশন যাবে আর পারমিশন আমি কলটা কেটে দিলাম তো এখানে আর একটা সিস্টেম আছে আপনি যদি এখানে ভুল কোনো নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু কল যাবে না দেখেন আমি যেহেতু শুধু থ্রি দিলাম টু দিলাম এখন যদি আমি কল দিই তখন দেখেন ইন্টারভিউ সামথিং রং দেখেন এখানে কি একটা লেখা ওঠে খেয়াল করবেন যে যে এখানে রিয়েল নাম্বার দিতে বলতেছে তো এটা খুবই ভালো যে আন্দাজে কোনো নাম্বার দিলে ভুল নাম্বার দিলে এখানে যেমন কল যাচ্ছে না তো ভাবে আপনি চলে এই অ্যাপস দিয়ে এখান থেকে আপনি কাউকে যে এখানে নতুন করে কানেকশন অ্যাড করতে পারবেন কারো কাছে ম্যাসেজ পাঠাইলে মেসেজ নাম্বার উঠাই মেসেজের উপর ক্লিক করে মেসেজ পাঠাতে পারবেন তো ভিওর্টস অ্যাপসটি আমার সিম্পল খুবই সুন্দর লেগেছে এখানে কোনো অ্যাড পাবেন না কোনো বিরক্ত করবেন আপনাকে কোনো অ্যাড দিয়ে তো এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি দেখিয়ে দিতে আপনার কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন তো অ্যাপসটা ডাউনলোড করার জন্যই ভাবে আপনার চলে যাবেন প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে যাই তো প্লে স্টোরটা ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে লিখতে হবে আপনাদেরকে যে ওল্ড ফোন ডায়লার ওল্ড ফোন ডায়লার এটা লিখে সার্চ করবেন সার্চ করলে দুই নম্বরের এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপসের মধ্যে যাই মধ্যে যাই আমি লোগোটা আপনাদেরকে ভালো করে দেখাই দিই এই যে অ্যাপসটির লোগোটা ভালো করে দেখে নিন তো এই অ্যাপসটি আপনি স্মৃতভাবে ডাউনলোড করে নেবেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে চাইলে আপনারা এক ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন তো অ্যাপসটা খুবই ভালো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন তো তবে এই মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ